হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো একটি সুন্দর ট্রাইপড। বিশেষ করে নতুন ইউটিউবারদের এই ট্রাইপডটি বানানো উচিত, কারণ এটা বানাতে কোনো রকমের টাকা পয়সা কিছুই খরচ হবে না, শুধুমাত্র আপনারা এই ভিডিওটি দেখেই বানাতে পারবেন। তো চলুন শুরু করি। তাহলে প্রথমে চলে যাবেন আপনাদের এলাকার বাজারে, সেখানে গিয়ে আপনার পছন্দ মতো একটি বাঁশ আপনারা কেটে নেবেন দাওয়া কুড়াল দিয়ে। তো আমি এখান থেকে পছন্দ মতো এই বাঁশটি আমি কেটে নিলাম। এই বাঁশটি দেখতে অনেক সুন্দর, বরাবাশ বলে এটাকে। তো কাটার পর আপনারা সুন্দর করে মাপ দিবেন যে ক ইঞ্চি উপরে আপনি ট্রাইপডটা রাখতে চান, ক ইঞ্চি উপর হবে। তো সেই মতো মাপ দিয়ে আপনারা করাত বা দাও দিয়ে কেটে নেবেন খুব সুন্দরভাবে, মাপটা যেন এদিক সেদিক না হয়। তো আপনারা তিনটা নিতে পারেন, আমি বেসিক্যালি তিনটা নিছি, তিনটা নেওয়াটাই বেটার একটা মোবাইলের জন্য। চাইলে আপনারা চারটেও নিতে পারেন, চারটা খুঁটি। তো প্রত্যেকটা মাপ মতো করা দিয়ে আমি কেটে নিলাম। এখনই এইভাবে পোস দিয়ে তারপর মোবাইলের বডিটা রাখার জন্য আপনাদের কাঠ কেটে নিতে হবে লংভাবে। যদি আপনারা ভালো করে ট্রাইপডটা বানাতে চান তাহলে মিলে গিয়ে 2 ইঞ্চি করে দুইটা কাঠ আপনারা লম্বাভাবে নিতে পারেন। আমি করাত দিয়ে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন এরকম সুন্দর 2টি বা 3টি কাঠ আপনারা নেবেন এবং আপনাদের লাগবে স্ক্রু। তো তারপর আমরা ওই যে যে তিনটা বাঁশ আমরা কেটে নিয়েছি, সেই বাঁশের মাথায় আমরা একটা বোতল লাগিয়ে দিব যেন বাঁশটা ছুটে না যায়, এদিক সেদিক না যায়। তো বাঁশটাকে আমরা এখন এটার ভিতরে লাগালাম, আর দেখতে পাচ্ছেন কেসি দিয়ে আমরা যে বোতলটা আমরা নিয়েছি এটাকে আমরা 3 ভাগে ভাগ করে কাটবো, 3টি ফিতা বলতে পারেন, ফিতা বার করব। তো আমরা কেটে নিলাম, আপনারা সুন্দরভাবে কাটবেন। কেটে আপনারা গাম বা কস্টিপ দিয়ে 3টাতে ভালোভাবে পেঁচিয়ে দিবেন। আমি একটু পর আরও শক্তর জন্য আমি দড়ি দিয়েও লাগাবো, দড়ি বা কাছি দিয়ে। তো এখন আমরা লাগাচ্ছি কস্টিপ দিয়ে। লাগানো শেষ, এখন আমরা মোবাইল যেটার মধ্যে আমরা ফিট করব বা সেভ করব, এটা আমরা বডিটা এখন তৈরি করব। বডিটা তৈরি করার জন্য আপনাদের ঘরে থাকা যেই বোতল এগুলো আপনারা মাথাটা কেটে নেবেন এবং 2 সাইডের থেকে 2টা পার্ট বার করবেন। কাটার পর আপনারা সিম্পলি ওটার মধ্যে লাগিয়ে দিবেন। এটা আপনারা পারবেন, যার কারণে আমি দেখাইলাম না। দেখতে পাচ্ছেন খুব ইজিলি আপনারা এরকম ট্রাইপড মেক করতে পারবেন আপনার ঘরে বসেই। তো এখনই লাইক দিন।